آلاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به ال যাই হোক, এখানে মেইন কথা ছিল যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরক করলে মাফ করেন না, কিন্তু এছাড়া আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেন। আর যে ব্যক্তি শিরক করে ফাকাদ ইফতারা ইসমান আযীম, ইফতারা শব্দের অর্থ হচ্ছে ইফতারা অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ কিভাবে দেয়? আল্লাহ তাআলা ওয়াহিদ আহাদ লা শারীকা লাহ, আর সেখানে বলে না আল্লাহর তিনজন শরীক আছে, আল্লাহর 360 জন শরীক আছে, অমুক মাজারের এত ক্ষমতা এত জজবা, ওইখানে কোনো মাকসুদ দিলে, কোনো মাকসুদের জন্য নিয়ত করলে, কোনো কিছু মানুষ করলে হয়েই যাবে, নাউজুবিল্লাহ কি হয়ে গেল আল্লাহর সঙ্গে এটা অপবাদ দিল যে আল্লাহর আরো কিছু পার্টনার আছে, নাউজুবিল্লাহ। এদের এটাকে আল্লাহ তাআলা বলছেন অপবাদ দেওয়া হয়, কেউ আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বানিয়েছে, কেউ কোনো মূর্তিকে, কেউ কোনো মাজারকে, কেউ কোনো কোনো ব্যক্তিকে আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছে, সবগুলোই ইফতেরা। শরীকের উপরে আমরা শুনলাম, এখন এবার আমরা আসছি পরবর্তী পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মপ্রশংসা, নিজের প্রশংসা বা কারো প্রশংসা বেশি করে করার ব্যাপারে, কারো ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে নিষেধ করছেন, তিনি ইরশাদ করছেন, আলাম তারাইলাল লাযিনা ইযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইযাক্কি মান ইয়াশা ওয়া লা ইযলামুনা ফাতিলা। আপনি কি দেখেছেন যারা নিজেদেরকে খুব সাফাই গায়, নিজেদের অনেক প্রশংসা করে, নিজেদের পবিত্রতার কথা ঘোষণা করে বসে, বরঞ্চ আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন, পাক সাফ করেন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এখানে নিজের প্রশংসা বা আরো কারো অতিরিক্ত প্রশংসা করে বাড়াবাড়ি করা, সার্টিফিকেট দেওয়া এবং এরকম রেকমেন্ডেশন করা, এরকম ব্যাপকভাবে এটা নিষেধ করা হয়েছে। এ বিষয়ে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নাজালাত ফি যাম্মিত তামাতু ওয়াত তাসকিয়া, একে অপরের খুব বেশি প্রশংসা চাটুকারি করা আর একে অপরকে একেবারে খুব ফুলে ফাপায়ে উপরে উঠানো, এই কাজগুলো যে মানুষ করে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিসে এসেছে, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাহসু ফি উজুহিল মাদহিনা তুরাব, সহিহ মুসলিমের হাদিস, যে কেউ তোমাকে বেশি প্রশংসা করা শুরু করে দিলে তুমি তার চেহারার মধ্যে কতগুলো বালি মাটি নিয়ে নিক্ষেপ করো। যখন তোমাকে খুব বেশি প্রশংসা শুরু করে দিয়েছে, তার চেহারার মধ্যে কতগুলো বালি বা মাটি নিক্ষেপ করে দাও। সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'আ রাজুলান ইউসনি আলা রাজুলিন ফাকালা ওয়াইহাকা কাতাআতা উনুকা সাহিবিক, তিনি দেখলে শুনতে পেলেন এক লোক আরেক লোকের খুব প্রশংসা করছে তার সামনাসামনি, আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো এই করেন সেই করেন খুব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধ্বংস হও, তুমি তোমার ভাইয়ের গলা কেটে দিলা, তার গর্দান কেটে দিলা, প্রশংসা করে তুমি তাকে উপরে উঠালা, তার ক্ষতি করে ফেললা তুমি। ওকে, এরপরে এখন কোন কোন সময় তো হয় কিছু লোকে কিছু ভালো কাজ করে, একটু স্বীকৃতি দেওয়া দরকার আছে, নাকি কাউকে কোনোদিন কিছু ভালো করেছে ধন্যবাদ দেওয়া ঠিক না, জাযাকাল্লাহু খায়রান বলাও কি ঠিক না, বলতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে। মানলাম ইয়াশকুরিন্না আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না লোকটা। অ্যাপ্রিসিয়েট করা, রেকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, ভালো কাজের জন্য উৎসাহিত করা, মাশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করছেন, আপনি আরো করে যান, আল্লাহ কবুল করুন, এটা বলার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু অতিরিক্ত চাটুকারি করা, অতিরিক্তভাবে মানুষকে যা তার ভিতরে না এরকম প্রশংসা করতে থাকা, এগুলো খুব খারাপ জিনিস। তিনি এ ব্যাপারে বললেন যে ইন কানা আহাদুকুম মাদহান সাহিবা লা মাহালা, তোমাদের কেউ যদি এমন হয় কারো একটু প্রশংসা করতে হয় বা তার ভালো কাজের স্বীকৃতি দিতে হয়, কিছু ভালো গুণ বলতে হয়, বলতে পারো কিছু,
তবে বলতে গেলে এরকম হবে, ফালিয়াকুল আহসিবুহু কাযা ওয়ালা ইযাক্কি আলা আহাদা, যে আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো, তিনি একজন ভালো মানুষ, তাকে আমার কাছে মনে হয়েছে তিনি যথেষ্ট দিনদার, এগুলো বলতে পারেন আপনি। তবে ওয়ালা ইযাক্কি আলা আহাদা, কিন্তু আল্লাহর উপরে কাউকে সার্টিফিকেট দিবেন না, তিনি একদম গ্যারান্টি, ওনার মতো মানুষ আর হয় না এই জমির মধ্যে। এরকম করে আল্লাহর উপরে সার্টিফিকেট দেওয়ার মতো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি যেন না করে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জুমার দিনে খুতবা দিতেন খলিফা অবস্থায়, তিনি একটা হাদিস প্রায় বলতেন প্রায় জুমা, ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ওয়া কানা কাল্লামা ইয়াকাদু ইয়াদাউ ইয়াউমাল জুমা হাউলাল কালিমাত আন ইউহাদ্দিসা বিহিন, তিনি প্রায় এই কয়েকটি কথা কোন জুমায় মিস করতেন না বলতে খুতবার মধ্যে। ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা খায়ের দিতে চান, কল্যাণ দিতে চান, ভালো কিছু দিতে চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের সহি আন্ডারস্ট্যান্ডিং দান করেন, এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় দান। হক বোঝা, বাতিল থেকে দূরে সরে আসা, তাওহীদ বোঝা, শিরক থেকে সরে আসা, হক কথাগুলোকে সুন্দর করে বলতে পারা, হক কথা বলে আবার আরেকজনের চোদ্দ গুষ্টি উদ্ধার করা নয়, অ্যাটাক করে বলা নয়, এটা নবীদের তরিকা না, এটা আলেম ওলামাদের তরিকা না, এগুলো মুখাররিবিন, এটাই হচ্ছে তাফাক্কুহু ফিদ্দিন। হক কথাকে বলতে হবে কোন তরিকা, হকের তরিকা একটা আছে, সে হকের তরিকা কি, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, হক কথা ঠিকই বলবেন কিন্তু সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, কেউ কেউ মনে হয় যেন লোকদেরকে শুট করতেছে কথা বলে, এটা নয়, এটা হচ্ছে দিনের তাফাক্কুহ। ওয়া তারপর তিনি বললেন ওই সেম হাদিসে, ওয়া ইন্না হাদাল মাল হুলুউন খুদ, এই মাল সাংঘাতিক মিষ্টি আর খুব সবুজ, মিষ্টি জিনের প্রতি মানুষের আকর্ষণ আছে না, সবুজ শ্যামলতার প্রতি মানুষের আকর্ষণ আছে, যে এরকম আকর্ষণওয়ালা জিনিস হচ্ছে মাল, খুব আকর্ষণ লাগে। ফামান ইয়াখুযুহু বিহাক্কিহি ইউবারাকু ফি, যে ব্যক্তি তার হক পাওয়ার জন্য হালাল তরিকায় মাল জোগাড় করে, আশা করা যায় এই মালের মধ্যে আল্লাহ তাকে বরকত দান করবেন, কিন্তু হক তরিকা বাদ দিয়ে ওয়া ইয়াকুম আত-তামাদুহ ফাইন্নাহু যাবহ, যে ব্যক্তি মাল পাওয়ার জন্য, পজিশন পাওয়ার জন্য, সম্পদ জোগাড় করার জন্য খুব প্রশংসা চালিয়ে সে মাল জোগাড় করে, তাহলে মনে রাখুক এটা তার জন্য, সে নিজেকে জবাই করলো আর যার প্রশংসা করলো তাকেও জবাই করলো, তিনি তো খলিফা, ওনার কাছ থেকেও আসবে কিছু পাওয়ার জন্য, তো খলিফাদের কাছে গেলে খুব চামচাগিরি করে, খুব প্রশংসা করে, কিছু কীভাবে আদায় করা যায়, এই তরিকায় যেন মানুষ না যায় সেটা থেকে সাবধান করতে গিয়ে তিনি হাদিসটি শুনিয়ে দিলেন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জারিল কদর সাহাবি, তিনি বলছেন নিজের কথা, ইন্নার রাজুলা ইয়াকদু বিদিনিহি, সকালবেলা একটা লোক তার দিন নিয়েই হয়তো বা বাইর হয় বাড়ি থেকে, সুম্মা ইয়ারজাউ ওয়া মাহু মিনহু শাই, আর যখন ফেরত আসে হইতে পারে দিন সব খুইয়ে এসেছে, দিন টিন হারিয়ে দিন ছাড়া বাড়িতে চলে আসে, সকালে গেল দিন নিয়ে ইমান নিয়ে, আর যখন বাড়িতে আসলো বিকালে দিন ইমান সব হারিয়ে এসেছে, কেমনে এটা সম্ভব। ইয়ালকার রাজুল লাইসা ইয়ামলিকু লাহু দুররান ওয়ালা নাফান, কারো সঙ্গে তার দেখা হলো, এই বেচারা তার কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারে না, কিন্তু তার এমন মোসাহেবি করে, তার এমন প্রশংসা করে, এমন চাটুকারি শুরু করে দিল, বলে ইন্নাকা ওয়াল্লাহি কাইত ওয়া কাইত, আল্লাহর কসম আপনি এত ভালো মানুষ, এত কিছু করেন, এত কিছু খুব করে তাকে অনেকক্ষণ পর্যন্ত প্রশংসা করে বসল, কেন, ফালা আল্লাহু আন ইউরুদ ইয়ারজা ওয়ালাম ইউহদা মিনহু, এই জন্য করলো যে কোনো ধনী লোককে বা কোনো ক্ষমতাসীন লোককে
কোন পাওয়ারওয়ালা লোককে খুব করে চাটুকারিতা করলো, কিছু পাওয়া যায় কিনা। ওয়ালাম ইউহযা মিন হাজাতি বিশাই, হইতে পারে যে দুনিয়ার এত কিছু করেও কিছু পাইলেন না শেষ পর্যন্ত, আর কেউ হয়তো বা কিছু পেতেও পারে, এমন হতে পারে পেলেও না, তারপরেও মানুষ খামাখাই এগুলো বাড়াবাড়ি করে প্রশংসা করতে গিয়ে ওয়াকাদ আসখাতাল্লাহ, আর শেষ পর্যন্ত এই চাটুকারিতা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে কি করলো, আল্লাহ তালাকে গোসা করে ফেলল। যখন কেউ অতিরিক্ত প্রশংসা করে আল্লাহ তালা তার প্রতি সাংঘাতিক গোসা হয়ে যান। এই জন্য এই কাউকেই এত ভালোর সার্টিফিকেট দেওয়া ঠিক নয়। আমরা বলতে পারি আমার কাছে মনে হয়েছে তিনি ভালো। এই জন্য আরবরা সহি তরিকায় যারা আছেন তারা কোনো রেকমেন্ডেশন দেন, একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগে তাই না, অ্যাডমিশন নেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, তো এইগুলো দেওয়া যায়। আমি তাকে দেখেছি লেখাপড়া করেছে, তাকে চরিত্রবান মনে হয়েছে, ভালো মনে হয়েছে, লেখার ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তো আরবরা এরকম লেখে, আমাদের কাছে অনেক রেকমেন্ডেশন চায় তো আমরা লিখি, আল্লাহু হাসিবহু, আল্লাহ তালাই তার হিসাব নিবেন, ওয়ালা উযাক্কি আলাল্লাহ আহাদা, কারোর উপরে আল্লাহর উপরে কাউকে আমরা কোনো সার্টিফিকেট দেই না, যেটা আল্লাহর দায়িত্ব ভালো না মন্দ এই খবর কার আছে, আল্লাহ তালা জানেন, মুত্তাকি না গাইরে মুত্তাকি, পরহেজগার নাকি পরহেজগার নয়, আল্লাহর অত্যন্ত করিব বান্দা খুব ওলি আল্লাহ নাকি ওলি আল্লাহ না, এই খবর কার কাছে আছে। কিন্তু সারা দুনিয়া মানুষের কাছে ওলি আল্লাহদের খবর আছে, দেখা যায় অমুক ওলি আল্লাহ, অমুক ওলি আল্লাহ, অমুক আউলিয়া, এরকম করে আমরা এমন প্রচার করি, এরকম করি যে এটা ঠিক নয়। ইমাম ইবনে কাসির বলেন যে বালিল্লাহু যাক্কি মান ইয়াশা, আল্লাহ তালাই যাকে চান এরকম চারিত্রিক সার্টিফিকেট দিবেন, তার ইমানের পবিত্রতার ঘোষণা দিবেন, তার আমলের ঘোষণা দিবেন একমাত্র আল্লাহ। কেন? লিআন্নাহু আ'লামু বিহাকায়িকিল উমুর ওয়া গাওয়ামিদিহা, কারণ তিনি জানেন হাকিকতের ব্যাপারটা কি। আপনি আমি তো আমাদের বাহ্যিক খোলস দেখি, ভিতরে কি আছে, হিংসা আছে না বিদ্বেষ আছে না রিয়া আছে না পজিশন দখল করার মতলব আছে না মানুষকে খুশি করে কিছু পাওয়ার উদ্দেশ্য আছে নাকি শুধু আল্লাহকে খুশি করতে চায়, এই খবরটা একমাত্র কে জানেন, আল্লাহ তাআলা। ইন্নাহু আলিমুম বিদাতি সুদুর, অন্তরের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমরা কেউ জানি না। এই জন্য আমরা একটা লোককে এরকম যেন উপরে না উঠাই, অতিরিক্ত বাড়াবাড়ি যেন না করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর আয়াতটাকে কনক্লুড করেছেন, শেষ করেছেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের প্রতি ফাতিল পরিমাণে জুলুম করা হবে না। ফাতিল কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ফাতিল শব্দের তাফসিরে বলেছেন, হুয়ামা ইয়াকুনু ফি শাক্কিন নওয়াহ, খেজুরের ভিতরে একটা বিচি থাকে, দানা থাকে তাই না, খেজুরের দানাটার উপরে একটা কাগজের মতো প্রলেপ থাকে, কাভার থাকে, কত মোটা, অনেক মোটা তাই না, না মোটেই না, একেবারে পাতলা, এত পাতলা যে এটা কোনো ধর্তব্যের জিনিসই নয়, তো এত সূক্ষ্ম, এত পাতলা, এত যে আল্লাহ এরকম হালকা পরিমাণ জুলুম কারো প্রতি করবেন না। কেউ যদি ওয়ালি আল্লাহর উপযুক্ত হন, কেউ যদি অনেক বড় বুজুর্গ হয়ে যান আল্লাহর কাছে, ঠিকই তার বুজুর্গি সে পাবে, আল্লাহ কমাই দিবেন না তাকে, তো আল্লাহ তালা যার যতটুকুন পাওনা আছে ততটুকুন দিয়ে দিবেন। এ তাহলে এই দেওয়ার দায়িত্বটা আল্লাহর কাছে রেখে দাও, তোমরা এটা দায়িত্ব নিও না। আমরা যদি এখন অনেক কয়েক লক্ষ লোকে সাক্ষী দেই উনি আল্লাহর ওলি, তো উনি ওলি ওলি হয়ে যাবেন? আবার কেউ কেউ বলবে যে হাদিসে আসে না যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন জানাজা গেল ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, তো আরেকটা জানাজা গেল ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, তো সাহাবারা বললেন যে আজকে দেখি দুইবার ওয়াজাবাত ওয়াজাবাত বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কি ব্যাপার? বললেন যে প্রথমটা জানাজা গেল তোমরা সবাই বললা আহারি এত ভালো মানুষ ছিল, সুবহানাল্লাহ, কতদিন দার ছিল, কত ভালো মানুষ ছিল, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তোমাদের সাক্ষী কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। আর আরেকটা লোক গুনাগার, তোমরা বলো আরে এমন খবিস ছিল দুনিয়ার মধ্যে, হায় হ্যাঁ যা যত অপকর্ম সব করেছে, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে তো মানুষের কথা দিয়ে দেখাতে আল্লাহ তাআলা ফয়সালা করেন না, এই হাদিসে ওই রকম খবর পাওয়া গেল যে আল্লাহ তাআলা ভালো মন্দকে এটা ঠিক করার দায়িত্ব কাকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, এই কাজ নিয়ে আল্লাহ করেন,
ন্যাচারালি যে লোকটা আসলেই ভালো, সাধারণ কোনো কুমতলব না থাকলে কোনো ভালো মানুষকে এই লোকেরা কুমতলব মতলব বাদ ছাড়া কোনো লোকে তাকে খারাপ বলবে? একটা খারাপ লোককে মতলব বাদ ছাড়া বলবে খুব ভালো মানুষ ছিল? এটা ন্যাচারাল, প্রাকৃতিক, ফিতরাতান। মানুষ যখন কোনো লোককে আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী বানিয়ে ফেলেন তো ভালো লোকের শাহাদাত চলে আসে আর খারাপগুলো শাহাদাতও চলে আসে। ওই যে হাদিসে আসে না, জিবরিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, এই শোনো, এই লোককে আমি খুব মহব্বত করি কারণ সে আমার অত্যন্ত আমার ফরমাবরদার বান্দা, আল্লাহর এমন ইবাদত করেছে, আল্লাহর এমনভাবে হুকুম মানে, আল্লাহর এমন ভালো কাজগুলো করে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করা শুরু করে দেন। তখন তিনি জিবরিল আলাইহিসসালামকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুককে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরিল তাকে মহব্বত করেন। জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে আকাশে ডেকে বলেন, শোনো, অমুক লোককে আল্লাহ এত মহব্বত করেন, তোমরা তাকে মহব্বত করো। তারা মহব্বত করেন আর জমিনে আল্লাহ তাআলা তার মহব্বতকে কবুল করে দেন। মানুষের দিলের পক্ষ থেকে সাক্ষী চলে আসে, এই লোকটা নেককার লোক, ভালো লোক, তারা তাকে মহব্বত শুরু করে দেয়। এরকম ভাবে যে খারাপ লোক, ঠিক, আল্লাহ তাকে ঘৃণা করেন, অপোজিট মেসেজও তাই, ফেরেশতারা তাকে ঘৃণা করে, সমস্ত মাখলুক তাকে ঘৃণা করে, এগুলো সমস্ত সাধারণ তরিকায় হবে। কিন্তু এগুলাই আল্লাহ ছেড়ে দেননি। সে কতটুকুন মহব্বত করবে না করবে, কতটুকুন ভালো আর মন্দ, এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার কাছে। মানুষকে আল্লাহ তাআলা ন্যাচারালি ভালো জিনিসকে আল্লাহ ভালো কবুল করে এই দেন। এখন বড় এক চেয়ারম্যান মারা গেল, সে যা চুরিদারি কিছু বাকি রাখে নাই, এখন তার বিরাট জানাজা করে, এখন যদি ইমাম সাহেব বলে আপনারা সবাই সাক্ষী দেন বেচারা কেমন ছিল, সবাই এখন কমপক্ষে সবাই না বললেও কিছু লোক তো বলবে খুব ভালো ছিল, 100-200 লোকে বলে ফেললো খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়ে গেল আল্লাহর কাছে, এই এই সার্টিফিকেট দিতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, এগুলা ঠিক না। তো এই যে আল্লাহ তাআলা মানুষকে আসলে ভালো এবং মন্দকে সে কথা আল্লাহ তাআলাই বলবেন, কিন্তু মানুষ অনেক সময় উল্টা পাল্টা করে, বাড়াবাড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমাম মুবিনা, আপনি দেখুন তারা কিভাবে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলার কাছে এরকম মিথ্যা কথা বলা আল্লাহর ব্যাপারে একটা বড় গুনাহ হিসাবে যথেষ্ট। এখানে কোন কোন রেওয়ায়েতে আসছে যে আহলে কিতাবের কিছু লোক ইহুদিরা মদিনায় ছিল, তারা বলতো যে আমরা হচ্ছি আল্লাহর একান্ত প্রিয় বান্দা, খাস বান্দা, আবনা উল্লাহ আহিবাউ, আমরা আল্লাহর সন্তান, সন্তান বলতে এই সন্তান বুঝাইতো না, মানে আল্লাহর খাস লোক এবং আল্লাহর একান্ত প্রিয় পাত্র আমরা, কারণ আমাদের গোষ্ঠীটা দেখতে হবে তাদের রেসটা হচ্ছে সবচেয়ে উত্তম রেস, তারা দাবি করত। নাহনু শাবুল্লাহিল মুখতার, উই আর চোজেন নেশন অফ আল্লাহ, এটা তাদের স্লোগান। তারা হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম জাতি, তাদের কিন্তু এই জাতির এই স্লোগান, ঠিক কিনা? এবং এই জন্য তাদের ধর্মে অন্য কেউ দাওয়াতি কাজ করে, তারা তাদের ধর্মে দীক্ষিত করে কাউকে, কারণ তাদের এই রেস নষ্ট হয়ে যাবে তাহলে। এবং তারা নবীদের উত্তরাধিকারী হিসাবে এটা তারা পাওয়ার উপযুক্ত, এইটা তাদের সার্টিফিকেট এনাফ, খুব খুশি, এটাই তাদেরকে সবচেয়ে উঁচু মর্যাদা দেবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই লোকগুলো যেগুলো আল্লাহকে বেশি করে ভয় করে। আল্লাহকে কদ্দুর ভয় করলো, আমি আপনি জানতে পারবো তার মনের ভিতরে, গোপনে, প্রাইভেট লাইফে, ঘরের মধ্যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কি, আমি তাকে পরিপূর্ণভাবে যাচ করতে পারবো না? এটা আল্লাহ তাআলাই করতে পারবেন। কিন্তু সম্পর্কের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আপনি কার বেটা, কার সন্তান, কার নাতি, তার মধ্যে কোনো সারাফাত আছে? এটা তো আমরা অনেক সময় করে থাকি। নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার, পরে কথাটা কি, হ্যাঁ, পুণ্য কর্মময়, হ্যাঁ, সেই আল্লাহর কাছে আশরাফ আকরাম,
সম্মানিত, যার জীবন পূর্ণ কর্মময় এবং পূর্ণ কর্মের নেক কাজ। নেক কাজ আমরা বাইরেটা দেখলাম, কিন্তু ভিতরে কি কতটুকু কবুল হয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ তাআলা জানবেন। আমরা অনেক সময় বংশের গৌরব করি, যেভাবে ইহুদি জাতি করেছে, আমরা অমুক বংশ, আমি নাম বলতে চাই না, অনেক বংশওয়ালা আমাদের মধ্যে আছেন, অমুক পীরের বংশ, অমুক দাদার বংশ, অমুক খলিফার বংশ আছে না এরকম? তো এইগুলোর মধ্যে কোনো ফায়দা নাই। পীর জাদা অমুক, সাহেব জাদা অমুক, আবার কি আরো কি আছে, হ্যাঁ আওলাদে রাসুল, এরপরে আশেকের রাসুল, তার কত কিছু আছে, তারপরে আর কাদের কি আছে, গদিনেশিন, হ্যাঁ গদিনেশি মানে গদির মধ্যে যিনি বসেন, সিংহাসনে যিনি উত্তরাধিকারী হয়েছে। এইগুলো করে অনেক সময় এইগুলো বিক্রি করে খায়, তারপর অমুক মাদারের খাদেম, ওরে আল্লাহ খাদেম বংশ, মানে এরকম করে বংশের সিলসিলা এবং একটা পুণ্য কাজ করে গেছেন কেউ, তার সিলসিলায় আমরা পরবর্তী পর্যায়ে তাদের উত্তরাধিকারী, তাদের রক্তের অধিকারী, এর মধ্যে কোনো ফজিলত আছে? নো, নেভার এভার, কখনো নেই। এগুলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই যে পরিষ্কার মেসেজ, এই মেসেজটা নিতে হবে যদি কেউ কল্যাণ চায়, কিন্তু এর বাইরে যা কিছু করে যারা নিজেদেরকে অনেক উপরে তলালোক মনে করে, অনেক পজিশনওয়ালা মনে করে, অনেক হাই মর্তবা মনে করে, বুজুর্গর সিলসিলায় আছেন বলে মনে করে, ঠিক নয়। আল্লাহ তাদেরকে বলছেন উনজুর, দেখো কাই ভাই আফতারুনা আল্লাহ, কিভাবে আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, তার পজিশন হাই, মিথ্যা কথা, আল্লাহ তাকে পজিশন হাই দেননি, ও কফা বিহি ইসমা মুবিনা। এরকম পজিশনের যারা চিন্তা করে, তার অমুক বংশের এবং অমুক পীরের নাতি, অমুক পীরের সিলসিলায় আছে, অমুক বুজুর্গের সিলসিলায় আছে, এরকম যারা মনে করে যে তার বংশের সে আওলাদ, এই কারণে তার পজিশন হাই, এই অকাফা বিহি ইসমা মুবিনা, এরকম মনে করাটাই তার বিরাট গুণা, আর কোনো গুণার দরকার নাই তার। কাফা, এই কাফা, এই গুণা হিসাবে এটাই যথেষ্ট। খবরদার, এখান থেকে আমরা আসি যে যে কোনো ব্যাপারে নিজের সাফাই গাওয়াটা খুব খারাপ, অন্যের সাফাই গাওয়া যেমন ক্ষতি, নিজের ছবি সাফাই গাও ক্ষতি, কোনোটাই অ্যালাউ করা হয়নি। তামাদুহ, নিজের প্রশংসা করা এবং অন্যের প্রশংসা করার কাজটা আমরা নিজেরা নেব না, এটা আল্লাহ তাআলার জন্য রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه